বন্ধুরা, গুজরাট টাইটেন্সের কাছে চেন্নাই সুপার কিংসের লজ্জাজনক হারের পর সিএসকের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি 3 এপ্রিল অর্থাৎ আজকে লখনউয়ের সাথে হওয়া সেকেন্ড ম্যাচটি যে কোনো মূল্যে জেতার জন্য দলে করলেন ভয়ঙ্কর সব পরিবর্তন। আর গুজরাটের বিরুদ্ধে খারাপ পারফরমেন্স করা প্লেয়ারদের বাইরে রেখে খতরনাক সব খেলোয়াড়দের দলে সামিল করলেন, যা দেখে লখনউ জায়ান্টসের ক্যাপ্টেন লোকেশ রাহুল সমেত পুরো টিম খুবই চিন্তায় পড়ে গেছেন। তো বন্ধুরা, গুজরাটের কাছে খারাপভাবে হারার পর মহেন্দ্র সিং ধোনি কোন কোন প্লেয়ারদের দলের বাইরে করলেন আর কোন কোন ভয়ঙ্কর প্লেয়ারদের দলে সামিল করলেন, অন্যদিকে চেন্নাইয়ের ফাইনাল প্লেয়িং ইলেভেন কী হতে চলেছে, জানাবো সমস্ত কিছু। তার আগে ঋতুরাজ গায়কোয়াড় আর লোকেশ রাহুলের মধ্যে সবচেয়ে খতরনাক ওপেনার ব্যাটসম্যানকে নিচে অবশ্যই কমেন্ট করে জানাও। আর প্লিজ ভিডিওটাকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করো। তো বন্ধুরা, চলো আজকের রোমাঞ্চকর ভিডিওটি শুরু করা যাক। অন্যদিকে আজকের এই ম্যাচটি চেন্নাই সুপার কিংস বনাম লখনউ জায়ান্টসের মধ্যে সন্ধ্যে 7:30 চেন্নাই খেলা হবে। জানিয়ে রাখি, এই ম্যাচটি খুবই ভয়ঙ্কর হতে চলেছে, কেননা চেন্নাই আগের ম্যাচটি হারায় এই ম্যাচে নিজেদের পুরো দম দিতে চলেছেন। তো বন্ধুরা, এই দুই টিমের ফাইনাল প্লেয়িং ইলেভেন এবং ফুল কম্প্যারিজন অর্থাৎ কোন টিম বেশি শক্তিশালী বলে মনে হচ্ছে, জানাবো সমস্ত কিছু। যেখানে চেন্নাই সুপার কিংসের ওপেনিং জুটি হিসেবে ডেভন কনভে আর ঋতুরাজ গায়কোয়াড় ময়দানে নামবেন, যেখানে 3 নম্বরে আগের ম্যাচের মতো MS ধোনি মোহেন আলীকে সুযোগ দিয়েছেন। অন্যদিকে লখনউ জায়ান্টসের ওপেনিং জুটির কথা বললে ক্যাপ্টেন লোকেশ রাহুল আর কাইল মেয়ার্স ঝড় তুলবেন, যেখানে 3 নম্বরে আবারও দীপক হুড্ডাকে সুযোগ দিয়েছেন লোকেশ রাহুল। তো বন্ধুরা, এই দুই টিমের টপ অর্ডারের কম্পারিজনের কথা বললে চেন্নাই সুপার কিংস টপ অর্ডারে বেশি মজবুত বলে মনে হচ্ছে, কেননা বন্ধুরা সিএসকের কাছে IPL-এর সবচেয়ে ভয়ঙ্কর ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় সামিল আছেন। এবার সিএসকের মিডিল অর্ডারের কথা বললে 4 নম্বরে ইংল্যান্ডের খতরনাক প্লেয়ার বেনস্টোককে নামানোর সিদ্ধান্ত নিয়েছেন MS ধোনি। আর এই প্লেয়ার কতটা ভয়ঙ্কর হতে পারে তা তো তোমরা জানোই, যদিও প্রথম ম্যাচে তিনি তেমন কিছু কামাল করতে পারেননি। অন্যদিকে 5 নম্বরে আম্বাতি রাইডু আর 6 নম্বরে শিবম দুবেকে ময়দানে নামাবেন, যেখানে লখনউ জায়ান্টসের তরফে 4, 5 এবং 6 নম্বরে কুনাল পান্ডিয়া, মার্কাস টোনিজ আর নিকোলাসের মতো অবিশ্বাস্য খেলোয়াড়দের ব্যাটিং করবেন। এবার এই দুই টিমের মিডল অর্ডারের কম্পারিজনের কথা বললে দুই টিমই প্রায় সমান বলে মনে হচ্ছে। বন্ধুরা, যেখানে চেন্নাই সুপার কিংসের লোয়ার অর্ডারের কথা বললে 7 নম্বরে ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি, অন্যদিকে 8 নম্বরে রবীন্দ্র জাদেজা আর 9 নম্বরে মিচেল সেন্টনার ব্যাটিং করবেন, যেখানে 10 আর 11 নম্বরে দীপক চাহার এবং রাজবর্ধন বোলিং করবেন। এবং লখনউ জায়ান্টসের লোয়ার অর্ডারের কথা বললে 7 নম্বরে আয়ুষ বধনি ব্যাটিং করবেন, যেখানে বন্ধুরা 8 নম্বরে কৃষ্ণ উথাপ্পা এবং 9 নম্বরে মার্ক বোলিং করবেন, অন্যদিকে 10 নম্বরে জয়দেব উনাদকাট আর 11 নম্বরে রবি কৃষ্ণই বোলিং করবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।